হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে সিক্সটিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি জেনারেল অ্যাওয়ারনেস হ্যাশ ফিফটি ফোর আমি এক থেকে তিপান্নটা পার্টে অলরেডি তোমাদের আঠেরোশো কুড়িটা এমসি কভার করেছিলাম তোমরা এইটার পুরো প্লেলিস্ট পেয়ে যাবে আই বাটনে এছাড়া আরও আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো নলেজ অ্যাকাউন্ট এই বইটার ব্যাপারে ডিটেলস জানতে গেলে একটাও আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা আই বাটনটা একটু ভালো করে দেখে নাও ওখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটাতে এই বইটার ব্যাপারে পুরোপুরি ডিটেলস দেওয়া রয়েছে কালকে সকালবেলা দশটার সময় নন স্টপ কারেন্ট অ্যাফেয়ার্স এর রয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম এটা একটা লাইভ মক টেস্ট হবে তোমরা এটা সবাই জয়েন করতে পারবে এখানে এর জন্য সাবস্ক্রিপশন লাগে না তোমরা এটা ফ্রিতেই জয়েন করতে পারবে আমার সাথে লাইভ ইন্টারাক্ট করতে পারবে এটা সম্পূর্ণ ফ্রি তোমরা নোটিফাই মি করে নাও ভিডিওর ডিসক্রিপশান বক্স আমি লিঙ্ক দিয়ে রেখেছি ক্লাসের তাহলে তোমরা আমার সাথে এই ক্লাসটা করতে পারবে জয়েন করতে পারবে আর কালকে চারটের সময় ম্যাথের ক্লাস হবে আমি আজকে তোমরা যেমন জানো আজকে আমি শুধুমাত্র সায়েন্সের ক্লাস করিয়েছিলাম তো তোমরা একটু নোটিফাই মি এটা করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কালকে ক্লাসটা ঠিকঠাকভাবে করার আচ্ছা এখানে আমরা যেটা দেখব ফার্স্ট আজকের আমাদের প্রশ্ন দেখো এখানে এক থেকে আঠেরোশোটা আঠারোশো কুড়িটা এমসি কিউ অলরেডি আমি এখানে আই বাটন একটা দেখবে দেখ দিয়ে রেখেছি তোমরা আই বাটন থেকে আগের সবকটা পার্ট দেখতে পেয়ে যাবে আমি পুরো প্লেলিস্ট ওখানে দিয়ে দিয়েছি আজকে আমাদের অ্যাকচুয়ালি আঠেরোশো একুশ থেকে হচ্ছে এটা ওয়ান এইট টু ওয়ান তো আমরা আজকে আঠেরোশো একুশ থেকে করবো আঠেরোশো ষাট পর্যন্ত ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে মেঘালয় রাজ্যটা কত সালে প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার করতে হবে পাঁচ সেকেন্ড তোমাদের কাছে টাইম আমাকে অ্যান্সার করার চেষ্টা করো ওকে চলো টাইম আপ হয়ে গেছে পাঁচ সেকেন্ড শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে উনিশশো বাহাত্তর সাল পরেরটা দেখব যেটা সেটা হচ্ছে রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে যাবে পরেরটা দেখব সিন্ধু নদীর কত কিলোমিটার ভারতে রয়েছে সিন্ধু নদী কত কিলোমিটার ভারতে রয়েছে কতটা অংশ ভারতে রয়েছে কত কিলোমিটার চলো টাইম এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এক 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 চার এক হাজার একশো চোদ্দ কিলোমিটার এই সিন্ধু নদীর এক হাজার একশো চোদ্দো কিলোমিটার কিন্তু ভারতে রয়েছে ঠিক আছে বাদবাকিটা কোথায় রয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি কোথায় রয়েছে সিন্ধু নদী জানাও কমেন্ট বক্সে কোলাট্টাম কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য চারটে এখানে অপশন রয়েছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম তামিলনাড়ু কোনটা হবে চলো সময় শেষ অ্যানসার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ওলাট্টাম অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত লোকনৃত্য এরপরে দেখব ভারতের জাতীয় সবজি অর্থাৎ ন্যাশনাল ভেজিটেবল আমরা যদি বলি ভারতের কোনটা হবে চারটে অপশন রয়েছে এখানে টমেটো আলু লাউ কুমড়ো কোনটা হবে চলো টাইম আপ এক্ষেত্রে আমাদের পাম্পকিন হয়ে যাবে অপশন ডি কুমড়ো ভারতের জাতীয় সবজি হচ্ছে কুমড়ো নিচের কোন সেতুটা আসাম এবং অরুণাচল প্রদেশ কে জুড়েছে আসাম এবং অরুণাচল প্রদেশ ঠিকঠাকভাবে করবে অ্যান্সার চলো এখানে অ্যানসার আমাদের হয়ে যাবে ঢোলা সাদিয়া ব্রিজ এটা আসাম আর অরুণাচল প্রদেশের মাঝখানে রয়েছে আসাম আর অরুণাচল প্রদেশকে কিন্তু কানেক্ট করেছে তারপর একটা দেখবো বারেহি পানি জলপ্রপাত বারেহি প্রাণী জলপ্রপাত এটা কোন নদীর উপর অবস্থিত চলো সময় শেষ আমাদের অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে বুদ্ধ বালা বালাগঙ্গা রিভার এইটার উপর রয়েছে আমাদের বারেহি পানি জলপ্রপাত এন টোয়েন্টি সেভেন কোন দুটো রাজ্যকে জুড়েছে উড়িষ্যা কেরালা এখানে রয়েছে অপশনে গুজরাট আসাম রয়েছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র রয়েছে মেঘালয় তামিলনাড়ু অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গুজরাট আসাম গুজরাট আর আসাম এই দুটোকে রাজ্যকে জুড়েছে আমরা বলবো এন এইচ টোয়েন্টি সেভেন নেক্সট দেখবো কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের অধিকাংশ সীমানা রয়েছে প্রচুরবার এসেছে বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা কোনটা হবে বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ঠিক করে চটপট চলো এক্ষেত্রে স্পর্শ হয়ে রয়েছে নেক্সট এটা দেখবো লাক্ষাদ্বীপের রাজধানী কি খুব সহজ প্রশ্ন লাক্ষাদ্বীপের রাজধানী ভেরি গুড এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি কাভারাত্তি এটা হয়ে যাবে লাক্ষাদ্বীপের রাজধানী নেক্সট আমরা চলে যাব নিচের কোন বাঁধটি কারিকল চোল নির্মাণ করেছিলেন কোনটা হবে এটা উদিবাড়ি হীরাকুদ ড্যাম কাল্লানাই আর এখানে হচ্ছে দুলেশ্বর অ্যান্সার আমাদের হয়ে যাবে কাল্লানাই ড্যাম এইটা এরপরে চলে যাব জনপ্রিয় ভেটোর মাধ্যমে সংবিধান সংশোধনের ধারণাটা কোন দেশের সংবিধানের অনুকরণে হয়েছে কোনটা হবে এটা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড না কানাডা কোনটা হবে অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে রয়েছে সুইজারল্যান্ডের অনুকরণে হয়েছে ভারতে আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করেছিল কুরুক্ষেত্র উত্তরপ্রদেশ বাংলা সপ্তসিন্ধু অঞ্চল খুব সহজ প্রশ্ন আমরা অনেক ছোটবেলায় পড়েছি ভারতে আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করেছিল অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সপ্ত সিন্ধু অঞ্চল নেক্সট দেখব দিল্লির সুলতানদের মাতৃভাষা কী ছিল দিল্লির সুলতানদের মাতৃভাষা কী ছিল খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আরবি পার্সি উর্দু না ডাড়ি কোনটা হবে চলো টাইম আপ হয়ে যাবে পার্সি আমাদের অ্যান্সার পার্সি ছিল সুলতানদের মাতৃভাষা দিল্লির সুলতানদের মাতৃভাষা যদি জিজ্ঞাসা করা হয় বলতে হবে পার্সি বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্ত বরাহিমিহিরের পঞ্চ সিদ্ধান্ত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে জ্যোতির্বিদ্যা জ্যোতিষবিদ্যা গণিত চলো টাইম আপ এক্ষেত্রে জ্যোতির্বিদ্যা যাই হোক এখানে তোমরা জ্যোতির্বিদ্যা বলবে আচ্ছা ষোলোটা কি আছে নাম দেখবো যে মুদ্রা গুপ্ত যুগের সেটার নাম কি ছিল গুপ্ত যুগের রূপার মুদ্রার নাম চলো টাইম আপ অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে রূপক্ষ ছিল রূপক্ষ রূপার যে মুদ্রা তার নাম ছিল রূপক্ষ ল্যান এর পুরো নাম কি ল্যান এর পুরো নাম কি এটা কম্পিউটার জি কে থেকে আমি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্সার ক্ষেত্রে আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর চলে যাব জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত চলো এটা আমি তোমাদের আগেও বহুবার আলোচনা করেছি কোনটা অ্যান্সার হবে আমাকে বলো দেখি চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে বছর অপশান বি ভারতের প্রথম কোথায় গাছেদের জন্য অ্যাম্বুলেন্স চালু হয়েছে কোনটা অ্যান্সার হবে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে চেন্নাই পরেরটা চলে যাব খাজুরাহো মন্দির কোন বংশ তৈরি করেছে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে চান্দেল অপশন বি নেক্সট চলে যাব শ্রীলঙ্কার প্রথম স্যাটেলাইট কোনটা টাইম আপ ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাওয়ান ওয়ান পরে দেখব পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উনিশশো একান্ন সাল নেক্সট চলে যাবো তাজমহলের স্থপতি কে ছিলেন টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের বলতে হবে ওস্তাদ ঈশা অপশন সি দ্বিতীয় জেনারেশন কম্পিউটারের সময়কাল কোনটা চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এ উনিশশো থেকে উনিশশো সাল এর পরের প্রশ্ন দেখব কৈবল্য বলল যোগ ধ্যান কোন ধর্মের সঙ্গে যুক্ত চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে জৈন জৈন ধর্মের সাথে যুক্ত পার্সোনাল ইনফরমেশন ম্যানেজারের নাম কি পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার মাইক্রোসফট অফিসের চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আউটলুক পরের প্রশ্ন দেখবো সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবতার পুজো করতো চলো এক্ষেত্রে জনধন মুক্তি যোজনা কোথায় চালু হলো তোমরা রকম টাইমে টাইমে আরো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবশ্যই যুক্ত হও এক্ষেত্রে অ্যান্সার আমাদের মধ্যপ্রদেশ হয়ে যাবে নেক্সট দেখব ভারতের বৃহত্তম উপজাতি কোনটা চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের গন্ড হয়ে যাবে অপশন ডি কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয় চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে বিয়াল্লিশতম পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটা সারা দিনে নলেজ অ্যাকাউন্টে অন্তত দুশোটা মতো এমসিকিউ প্র্যাকটিস করানো হয় তো তোমরা আরও এমসিকিউজ প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করো টাঙ্গানিকা অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নিচের কোনটা বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডোজ নামে পরিচিত টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আইডি এ অপশন সি যদি কেউ আইডি এর ফুল ফর্ম জানো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের নেক্সট দিন বলে দেবো আইডি এর ফুল ফর্ম কি পরেরটা চলে যাব সুবর্ণরেখা নামক চলচ্চিত্রটার পরিচালক কে ছিলেন কোনটা হবে এক্ষেত্রে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ঋত্বিক ঘটক নেক্সট প্রশ্ন আমরা দেখব কাকে তারকা মন্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলা হয় তারকা মণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র কাকে বলা হয় চলো টাইম আপেক্ষেত্রে অ্যান্সার আমাদের প্রধানমন্ত্রী হয়ে যাবে অপশান সি পরেরটা চলে যাব নীলদর্পণ নাটকটাকে ইংরাজিতে কে অনুবাদ করেন চলো টাইম আপেক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে জেমস লং অপশান ডি ভারতের প্রথম কে বুকার পুরস্কার পেয়েছিলেন চলো সময় শেষ অ্যান্সারের ক্ষেত্রে আমাদের উরুন্ধী রায় হয়ে যাবে অপশন ডি কোন উপন্যাসের জন্য পেয়েছিলেন জানো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি খুব উপন্যাস জিরো আওয়ার প্রচলন করেছে কে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সংবাদ মাধ্যম নেক্সট চলে যাব হ্যানয় শহরটা কোন নদীর তীরে অবস্থিত কোনটা হবে এক্ষেত্রে চলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে রেড রিভার অপশন বি পরের প্রশ্ন রাজীব গান্ধী কত সালে ভারত রত্ন পুরস্কার পান এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো চলো টাইম আপ অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে উনিশশো একানব্বই পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কী বলে চলো কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে এন্টোমোলজি অবশ্যই অপশন ডি তো আমরা আজকে করলাম কত এক থেকে টোটাল দেখো আঠেরোশো কুড়ি সাথে আরও চল্লিশটা যোগ করলে এক থেকে আঠেরোশো ষাটটা হলো এই সব কটার আই বাটনে থাকবে তোমরা আগেরগুলোও যদি দেখতে চাও আই বাটনটা একটু দেখে নাও এছাড়া ওখানে আমি তোমাদের জিকের যে বইটার ব্যাপারে সেখানেও বলে দিয়েছি তোমরা ওখান থেকে এ ডিটেলস জানতে পেরে যাবে আর এক্সট্রা আরও এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি বলবো নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওয়েবসাইটে ভিজিট করো ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইনে ভিজিট করো এখানে প্রচুর মক টেস্ট দেওয়া রয়েছে প্লাস টেলিগ্রাম চ্যানেলে সময় সময় আমি তোমাদের মিনি টেস্ট নিচ্ছি সেই মক টেস্টগুলো জয়েন করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও বা ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে অনেক সময় প্রোভাইড করে থাকি এখানে যেগুলো তোমাদের খুব হেল্পফুল সো তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট অবশ্যই জয়েন করে নাও আর এই অ্যাপটা জেনারেল নলেজ সেকশানেও তোমরা সব সাবজেক্টস এর নোটস পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের চ্যাপ্টার ওয়াইজ এখানে জিস্ট আমার লেখা রয়েছে তোমরা এখান থেকে করতে পারবে এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স ছটার সময় ইউটিউবে সিক্স এ এম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে তোমাদের দশটার সময় যেটা হবে সেটা হচ্ছে ননস্টপ কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাশ সেভেন আর কালকে চারটের সময় যেটা হবে সেটা হচ্ছে র্যাপিড টেস্ট ফর ডাব্লুবিপি আর আর অ্যান্ড রেলওয়ে গ্রুপ ডি হ্যাস নাইন এর আগের পার্টগুলো তোমরা দেখতে পারো তোমরা ক্লাসে এসো দিন আমি তোমাদের বলে দেবো এগুলো কীভাবে দেখবে এগুলো সম্পূর্ণ ফ্রি এবং লাইভ এর মধ্যে অনেক কিছু ট্রিক্স আমি কভার করছি ম্যাথগুলো সো যারা যারা ম্যাথের ক্লাসের জন্য আমাকে বলছিল অবশ্যই ম্যাথের ক্লাসগুলো ফলো করো দুটো ক্লাসের লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা ওখান থেকে গিয়ে একটু ক্লাসগুলো জয়েন করে নিও তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য আন একাডেমির টপ এডুকেটারদের থেকে গাইডেন্স নিতে পারো সেম কাস্টমাইজড ব্যাচেস তোমরা এখানে পাবে টেস্ট পাবে কুইজ সিরিজ Doubt planning sessions, top 50 educator there, mentorship, all subjects available, including optionals like sociology, political science, anthropology, psychology, etc. এই ধরনের গুলো যেগুলো তুমি একটা একবার সাবস্ক্রিপশন নিলে সবকটা ক্লাস করতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যতগুলো গভর্নমেন্ট এক্সাম হয় সবকটা प्रिपरेशन তোমরা এখানে নিতে পারবে রয়েছে পিএসি WBPSI PSC মিসলেনিয়াস এছাড়াও আইসিডিএস মেইন এগুলোর ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে তোমরা যদি আন একাডেমি প্লাস ডাবলবি তে সাবস্ক্রিপশন নিতে চাও প্রাইজ যেগুলো রয়েছে এক মাসের উনিশশো টাকা প্রাইজ হয় কিন্তু তোমরা যদি এই পাশের যে কোড

একাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং এই কোড অ্যাপ্লাই করা লিঙ্কটা তোমাদেরকে দিয়ে রাখছি তোমরা যদি ওই থেকে গিয়ে নিতে পারো তাহলে তোমাদেরকে যেটা হবে তোমাদের ওখানে টেন পার্সেন্ট অ্যাপ্লাই করাই রয়েছে তোমরা থেকে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এছাড়া তোমরা যদি আমার রেগুলার স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করো যেগুলো আমি তোমাদের সাথে লাইভ প্রত্যেক দিন করি তাহলে তোমাদের অ্যাকাউন্টে একটা কয়েন জমা হবে এবং সেই কয়েনের জন্য তোমরা আরও টেন পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট পেতে পারো তো তোমরা চেষ্টা করো আমি যে লাইভ ক্লাসগুলো রেগুলার করি সেই লাইভ ক্লাসগুলো আমার সাথে করার